গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চতুর্থ শ্রেণীর বাউবি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাইমা ম্যাম। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পাঠ, আজকের পাঠ পঞ্চম অধ্যায় পাঠ দুই, একটি ঘটনা পড়ি। সবচেয়ে প্রথমে তোমরা সবাই বইটা কাছে নাও। বইটা কাছে নিয়ে পঞ্চম অধ্যায়ের পাঠ দুই, একটি ঘটনা পড়ি, এই পৃষ্ঠাটা বের করো, বের করে ফেলো, তাড়াতাড়ি বের করে ফেলো। বের করেছো? গুড। কারণ মূল বইয়ের বিকল্প কিছুই হতে পারে না, সবচেয়ে প্রথমে পড়তে হবে বই। বইয়ের প্রতিটা অধ্যায় খুব ভালো করে রিডিং করতে হবে, কারণ রিডিং যদি আমরা ভালো করে না পড়ি তাহলে ছোট ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ আমরা কিছুই পারবো না। সেই জন্য আমাদেরকে পড়তে হবে মূল বইটি, ঠিক আছে? ওকে, তোমাদের তো বের হয়ে গেছে বই, তাই না? এবার আমরা পড়া শুরু করি। দেখো পার্ট দুয়ের একটি ঘটনা পড়ি। আমরা এই পাঠে আমাদের বয়সী রিপার জীবন সম্পর্কে জানব। প্রতিদিন রিপাকে বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। একটি হলো ভালো কাজ যা করা উচিত, অপরটি হলো যা করা উচিত নয় এমন কাজ। নিচের একটা ছক আছে, সেই ছকটা আমরা দেখব। সেখানে কাজের তালিকা দেওয়া আছে। তালিকাটার ভালো কাজের সিদ্ধান্তের পাশে আমরা গোল চিহ্ন দিব এবং করা উচিত নয় এমন কাজের পাশে ক্রস চিহ্ন দিব, ঠিক আছে? দেখি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমাদের সেই বয়সী রিপা নামের মেয়েটা, দেখো তার কী করছে, সে তার দাদুকে ওষুধ দিচ্ছে, ঠিক আছে? এখানে লেখা আছে আমাদের সবার উচিত ভালো কাজ করা। এখন এরপরে আমরা দেখব, দেখো এই যে তালিকাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম সারি দ্বিতীয় সারি হিসেবে তালিকাটা লিখেছি, যেখানে সকালে রিপা ঘুম থেকে উঠে খাবার তৈরি করতে সাহায্য করে, বিদ্যালয়ে এসে দেরি করে উপস্থিত হয়, তার বন্ধুদের এড়িয়ে চলে, শিক্ষকদের প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিতে চেষ্টা করে, না বলে সহপাঠীর কলম নেয়, শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়, প্রতিবেশীকে সাহায্য করে, সে বাড়িতে অনেক আওয়াজ করে, ভাই বোনদের লেখাপড়ায় সাহায্য করে, সে দেরি করে ঘুমাতে যায়, খাওয়ার পর থালা বাটি সেখানে যেখানে সেখানে রেখে দেয়, রিপা বিদ্যালয়ে সঠিক সময়ে আসে, বন্ধুদের প্রতি সে সদয় থাকে, সহপাঠীদের সাথে নিয়ে হাসাহাসি করে, সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে, ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, দাদুকে সময় মতো ওষুধ দেয়, বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। এখন আমরা যেগুলো সঠিক সেগুলো গোল চিহ্ন দিব, আর যেগুলো ভুল সেগুলো ক্রস চিহ্ন দিব। যেগুলো সঠিক দেখো সেগুলো গোল চিহ্ন দিয়েছি, আমরা সঠিকগুলো শুধু জানি, আর তোমরা সব বাদবাকিগুলো পড়ে নিবে। সেটা হলো সকালে রিপা ঘুম থেকে ওঠে, এটা ভালো কাজ, খাবার তৈরি করতে সাহায্য করে, এটা ভালো কাজ, শিক্ষকদের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে, এটা ভালো কাজ, প্রতিবেশীদের সাহায্য করে, এটা ভালো কাজ, আর ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করে, এটা অনেক ভালো কাজ, এছাড়া রিপা বিদ্যালয়ে সঠিক সময় আসে, এটা একটা ভালো কাজ, বন্ধুদের প্রতি সে সদয় থাকে, এটা একটা অনেক ভালো কাজ, সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে, এটা একটা ভালো কাজ, ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে, আর দাদুকে সময় মতো ওষুধ দেয়, এগুলো হলো সবগুলোই ভালো কাজ। আর যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে সেগুলো হলো খারাপ কাজ, সেগুলো আসলে আমাদের করা উচিত নয়। এরপর আমরা পরের পাতায় যাই। পরের পাতায় দেখো রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে জোড়ায় আলোচনা করতে হবে, ঠিক আছে? এছাড়া খ নম্বরে আসি আমরা, নিচের শব্দগুলো সঠিক স্থানে লেখো।
কাজটি জোড়ায় করো, মনে রেখো মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ। এর আগে আমরা এর আগের ক্লাসে আমরা মূল্যবোধ আর আচরণ সম্পর্কে কিন্তু পড়েছিলাম। আজকে আমরা এই ক্লাসে মূল্যবোধ কোনগুলো আর আচরণ কোনগুলো সেগুলোও কিন্তু দেখব। দেখো এখানে 6টা বাক্য আছে, সে বাক্যগুলো আমরা এই ফাঁকা জায়গায় ঘরগুলোতে আমরা লিখব। এক ঘরে লিখব মূল্যবোধ, আরেক ঘরে লিখব আচরণ। তোমরা কি বাসায় একটু একটু পড়েছিলে আগে থেকে? আচ্ছা, না পড়ে থাকলে কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথেই পড়ো। দেখো আমি মূল্যবোধ কোনগুলো সেগুলো লিখব আর ভালো আচরণ কোনগুলো সেগুলো লিখব। মূল্যবোধ কোনগুলো সেগুলো হলো সময়ানুবর্তিতা, সত্যবাদিতা, সদয় আচরণ। আর ভালো আচরণ কোনগুলো? অন্যদের সাহায্য করা, বিবেচনা করা, সবার সাথে ভাগ করে খাবার খাওয়া। তাহলে বুঝতে পারছো মূল্যবোধ কোনগুলো এই 6টা বাক্যের মধ্যে, আর ভালো আচরণ কোনগুলো? এগুলো তোমরা এই ফাঁকা জায়গাগুলোতে বইয়ের মধ্যে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসব গ নাম্বারে। সেখানে লেখা আছে লিখে দেওয়া তালিকা ছাড়াও আরও কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করো, এটাও আমরা করব। তার আগে যাচাই করি ঘ নাম্বার, সেখানে যাই, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ? বিপদে সাহায্য করা, সবার সাথে মিলেমিশে থাকা, সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া আর সত্যবাদিতা। এর মধ্যে আমরা বলবো কি সত্যবাদিতা, এটা সঠিক উত্তর হবে সত্যবাদিতা। এরপর দেখো আমরা আরও কিছু দেখতে চাই, আরও সেগুলো হলো আরও মূল্যবোধ, আরও কিছু মূল্যবোধ দেখবো এবং ভালো আচরণ দেখব। মূল্যবোধ 1 নম্বর দেখো, শিষ্টাচার। শিষ্টাচার মূল্যবোধ থাকলে কি হয়? ভালো আচরণটা কি করবে? সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা। তারপর দেখো 2 নম্বর শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধ যদি মূল্যবোধ থাকে তাহলে সে কী করবে, কেমন আচরণ করবে? ছোট বড় সকলের প্রতি শ্রদ্ধাশীল হবে। আচ্ছা, এরপর 3 নম্বর হলো আনুগত্য। তাহলে ভালো আচরণ কী করবে? শিক্ষক ও মা বাবার সকল আদেশ মেনে চলবে। 4 নম্বর হলো পর উপকারিতা, পরোপকারিতা এটাকে বলা হয়, ঠিক আছে? পরোপকারিতাটাই হলো পরোপকারিতা। আচ্ছা, এটা হবে বিপদ পড়লে মানুষকে সাহায্য করা। তাহলে কি 4 নম্বর হলো বিপদে পড়লে মানুষকে সাহায্য করা, মানুষকে হেল্প করা, ঠিক আছে? তাহলে আমরা মূল্যবোধ ও ভালো আচরণ সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারলাম। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে মূল্যবোধ ও ভালো আচরণের 2টি বৈশিষ্ট্য। মনে থাকবে সুন্দর করে সবাই খাতায় হাতের লেখা সুন্দর করে সবাই লিখবে, বানান যেন ভুল না হয়, লিখার পর অবশ্যই অবশ্যই রিভিশন দিবে, এবং গ্রুপে তোমরা ছবি তুলে এটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।